আমি আমার মতো করে বলি, মানে এমনিতেই তাই, যে বলবে সেটা তার কথাই বলবে। আমার মনে হয়েছে যে শিল্পী শিল্পী কথাটার সঙ্গে আবেগটা খুব জড়িত, তো ভীষণ জড়িত। তো সে যা করে, আমি একটা পরিভাষার মতো করে একটা সময় একটা কথা বলেছি, আমার মেয়ে সেটার উদ্ধৃতি করে মাঝে মাঝে, সেটা হচ্ছে বিনোদক অর্থাৎ এন্টারটেনার একটা আলাদা স্ট্রিম, আর আর্টিস্ট একটা আলাদা স্ট্রিম, দুটোই প্রয়োজনীয়। সমাজে দু রকমই মানুষই রয়েছে, তুমি ইউ ক্যান চুজ টু বি আইদার অফ দিস টু, দেখুন ইউ ক্যান চুজ টু বি এন্টারটেনার, ইউ ক্যান চুজ টু বি অ্যান আর্টিস্ট। এইবার ভাবতে হবে যে দুটোর পেছনে ভাবনা কি, এন্টারটেনার হওয়া মানে হচ্ছে অন্যকে না ঠকানো, অর্থাৎ তোমার যারা শ্রোতা, তোমার যারা গ্রাহক বলা ভালো, তোমার যারা গ্রাহক, তুমি গ্রাহককে ঠকাবে না। গ্রাহকের যা ভালো লাগবে, গ্রাহক যা চাইবে, গ্রাহকের মতো করে পরিবেশন করবে, গ্রাহকের মতো করে নিবেদন করবে, তার কারণ তুমি ইউ আর অ্যান এন্টারটেনার, ইউ আর কমিটেড টু এন্টারটেন। কিন্তু আর্টিস্ট সে ঠিক তার উল্টো হবে, সে নিজেকে কখনো ঠকাবে না, তার নিজের যা ইচ্ছে করছে সে করবে, নিজের যেটা ভালো লাগছে করবে, নিজের যেটা ঠিক মনে হচ্ছে সেটা করবে, এবং সেইটা মানুষ দেখবে মৌলিক সত্তা হিসেবে। ফলে এন্টারটেনার যারা, তারা ইউনিক হয় না, তার কারণ হচ্ছে তারা তো তাদের মতো করেই না, তারা তো সবাই যেটা চাইছে সেটা করছে। একমাত্র আর্টিস্ট সে করছে, সে নিজে যেটা চাইছে সেই রকম। ফলে এইখানে ওই ইউনিকনেসটার অনেক বেশি, অনেক অবকাশ রয়েছে এবং তুমি তাকে দেখেছ, এটা হচ্ছে প্রথম কথা। ফলে তুমি যদি শিল্পী হতে চাও, তাহলে ওই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এই সব শব্দগুলোর থেকে তোমাকে দূরে থাকতে হবে, মানে এগুলো কনসেপ্টের মধ্যেই থাকবে না। হ্যাঁ, তোমাকে যেটা পারসিভ করতে হবে, আমি কি চাইছি, আমি সৎভাবে আমি কি ঠিক করছি, আমি কি ঠিক এইটা যেমন হওয়ার কথা আমার মনে হচ্ছে যেমন হওয়ার কথা আমি কি সেরকম করছি, এইটা এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছি, আমি একটা খুব ভালো উপমা দিয়ে থাকি, এর আগেও দিয়েছি, তোমাদেরও ভালো লাগবে, গোপী গান বাঘাবাইন তো তোমরা দেখেছো, গোপী গান বাঘাবাইন একটা শিল্পীর খুব ভালো সংজ্ঞা দিয়েছেন সত্যজিৎ বাবু, যদিও আমি জানি না সেটা ওই লাইটে কেউ দেখেছেন কিনা বা কেউ ভেবেছেন কিনা। দেখো, গোপী বাঘা কিন্তু গাইয়ার বাজিয়ে, তাই তো? এবং গোপী বাঘার রিয়েলিস্টিক লেভেলের শ্বশুর হচ্ছে সন্ধি রাজা, পয়সার কোনো অভাব নেই, স্ত্রী হচ্ছে রাজকন্যা, রিয়েলিস্টিক লেভেলে স্পন্সর হচ্ছে সন্ধি রাজা, আর নন রিয়েলিস্টিক লেভেলে স্পন্সর হচ্ছে ভূতের রাজা, তালি মারলে খাওয়া দাওয়া জামা জুতো কোনো যাওয়ার কোনো অসুবিধা নেই। কিন্তু কখনো কারোকে বলতে শুনেছে গোপী বাঘা কি পয়সা হয়েছে? কিন্তু হয়েছে তো, গোপী বাঘার পয়সাটা কম নাকি রাজার ইয়ে তো জামাই তো, কিন্তু কোনো কোনো সময় আমাদের কনসেপ্টে এটা আসে কি, গোপী বাঘা ফাইনালি গান গিয়ে কি কেরিয়ারটা না করিয়ে হেভি বড়লোক হয়ে গেছে, আসছে না। তার আসল শিল্পীর রূপ ওইটা। এবার যদি সত্যি শিল্পী কেউ হয়, তার শিল্প শুধুমাত্র সামাজিক উন্নয়নের কাজ করবে, এবং সামাজিক উন্নয়ন আর করা মানে কিন্তু নাটকে প্রগতির গান গাওয়া নয়, মানুষের আবেগকে জাগিয়ে রাখা। তা কারণ মানুষ আবেগ প্রবণ হয়ে সব ভালো কাজ করে, খারাপ কাজ সব স্ট্র্যাটেজিক্যালি করে। ভালো করে ভেবে দেখো, একটা মানুষ আহ কি ভালো লাগছে চুরি করতে, এটা কিন্তু হতে পারে না, ও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করবে, ঠিক ওটা বাগিয়ে নেব চুরি করে, কিন্তু ইমোশনালি কিন্তু লোকে সব ভালো ভালো কাজ করে। তো মানুষের মধ্যে যত বেশি ইমোশন থাকবে, তত সে তাকে দিয়ে তত বেশি প্রোডাক্টিভ কাজ করে। এই ইমোশনকে চাগিয়ে রাখার কাজটা শিল্পের লোকেরা করে, দুটো ভালো গান শোনাচ্ছে, দুটো ভালো নাটক দেখাচ্ছে, দুটো ভালো ছবি দেখাচ্ছে, সবাই কিন্তু ওর মাধ্যমে তোমার আবেগকে জাগিয়ে রাখছে এবং তোমাকে বলছে দুটো ভালো কথা বলুন, দুটো ভালো ভাবনা ভাবুন, দুটো ভালো কথা শুনুন, দুটো ভালো মানুষ দেখুন, বলো ঠিক কিনা। প্রত্যেকের তো একটাই বক্তব্য, সেটাই গোপী বাঘা করে কিন্তু। এবং ওদের গানের মধ্যে, তোমার শিল্পের মধ্যে একটা আকর্ষণ থাকতে হবে, যে আকর্ষণটাই কি করবে, মানুষ ওই
স্থির হয়ে যাবে তোমার আকর্ষণের গুণে, তখন তুমি তোমার কথাটা বলবে, আমার গান শুনছো তুমি মুগ্ধ হয়ে, আর আমার হারমোনিয়াম শুনছো মুগ্ধ হয়ে। আমি হঠাৎ থামিয়ে যদি বলি এত ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, আহ কাকু ভীষণ ভালো লাগছে, আমি আরো গান, এত যদি ভালো লাগে আমার জন্য একটা কাজ করবে, হ্যাঁ বলুন কাকু, দুটো দিন কোনো মিথ্যে বলবে না, কথা দাও। আচ্ছা ঠিক আছে কাকু, আমি কথা দিলাম, ব্যাস একটু বড় কাজ করলাম, কিন্তু অন্তত দুটো দিন তুমি সত্যি বাজন করবে, বা কঠিন কাজ হলে বলবো যে এক কাজ করে দুটো দিন মিথ্যে বলো না, যদি বোঝো মিথ্যে না বললে চলবে না, তখন বলোই না কিছু, সত্যিও বললে না মিথ্যা বললে না, তাহলে একটা কাজ হলো তো। ওটা কিন্তু গোপীবাগার কাজ, গোপীবাগান কিন্তু এই কাজটাই করেছে, ওরা কিন্তু মানুষকে থামিয়ে দিয়ে কাজের কথা বলছে, কিন্তু একটা শিল্পী যে এই কাজটা করবে তার জন্য তাকে স্পন্সর করতে হবে, তার প্যাট্রোনাইজেশন দরকার, সেই প্যাট্রোনাইজেশন বলেই, প্যাট্রোনাইজেশনের জন্যই ওকে দেওয়া হয়েছে ভূতের রাজা সঙ্গীত রাজা, ওটা কিন্তু ব্যাকআপ। অর্থাৎ একটা শিল্পী কি লাগে, যেখানে খুশি যেতে পারবে, এর একটা অ্যাক্সেস দরকার তো, এখানে তাই করেছে কিন্তু, তালি মারলেই জুতো, আর তালি মারলেই দিল্লি থেকে কাশ্মীর, মানে ফ্রিতে ট্রাভেল করছে। আচ্ছা খাওয়া দাওয়া চাইলেই পাবে, স্টোর করা নেই কিন্তু, তালি মারলে ফ্রিজ আসছে না কিন্তু, তখনই খাবার আসছে, তখনই খাও, খাওয়া আবার তালি দিতে হবে, ফলে যেটুকু তোমার প্রয়োজন সেই প্রয়োজনটুকুতে কোনো অসুবিধা নেই, তালি মারলেই তুমি পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকবার তালি মেরে মেরে পেতে হবে, তুমি সকাল থেকে 1000 তালি মেরে জমিয়ে, হ্যাঁ 12 কিলো ভাঁড় এনে খুলে ফেললে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার, ওটা কিন্তু করে নি কিন্তু, ওটা কিন্তু গোপী ভাঁড় কমিয়ে দেন, তাহলে সকাল থেকে ও আর পিছু খায় না, শুধু তালি মারতে শুরু করে দিলেন, হাত তালি দিয়ে দেখা গেল পরের দিন রেমন্ডসের শোরুম একটা মিষ্টির দোকান কেসিদা, সেটা কিন্তু করেনি, ফলে ওর প্রয়োজন যেটা তাতে কোনো অসুবিধে নেই, সেই সাপ্লাইটা সবসময় রয়েছে, সেই ব্যবস্থাটা রয়েছে, এবং ও কিন্তু সেটা ব্যবহার করছে না, এটা কিন্তু একটা ভীষণভাবে, আমি জানি না, আমি বোঝাতে পারি, বুঝতে পারছি, একটা শিল্পীর রূপ, অর্থাৎ শিল্পীকে কখনোই ধনী মনে হবে না, শিল্পী যে ধনী থাক তাকে যদি কখনো ধনী মনে হয় তখন বুঝতে হবে যে তার শিল্প সত্তায় পরিবর্তন ঘটেছে, তো শিল্পী ধনী হবে না, শিল্পী খুব আবেগপ্রবণ হবে, এবং শিল্পী যাই শিল্প সৃষ্টি করবে তার মধ্যে একটা সার্বজনীন বা সর্বজাগতিক বিবর্তনের একটা পরোক্ষ হলেও স্বার্থ থাকতে হবে, তবে আমি আমার ভাষায় তাকে শিল্পী বলব, একটা সর্বজাগতিক স্বার্থ যেটা পরোক্ষ কিন্তু তা হবে। আমি তোমাদের অনুষ্ঠানে আমি সঙ্গীত পরিবেশন করবো যখন, তখন দেখবে আমি কী বলবো, আমি এর আগে করেছি এই আমাদের এই মল্লা ফেস্টিভ্যালে আমি গিয়েছি, ওটা সবাই বাইপাস করেছে, কারণ ওই রিফ্লেক্সের বাইরে তো সবাই অ্যাকসেপ্ট করেনি আর কি, মানে বুঝতে পারেনি, আমি বলেছি যে আমি আমি এর ছায়ানট গাইব না আমি বাগিসি কানা গাইব, এতে তো আমার রেসিপি, তো আমি কী দিয়ে রান্না করেছি জেনে কী হবে, খেতে সুন্দর লাগছে নাকি, সেই জন্যে আমি রাগ তালটা বলছি, আর বললেই বা কী হবে, যে গান বাজনা করে না, আমি ওকে যদি বলি হংস কিঙ্কিনী রাগ আর রাগ দামোদর, এই তাল দামোদর, তো এটা বলাও যায় একটা চাইনিজ ভাষায় দুটো হিংকিং ছট ক্র্যাকচুং লাগ, এটা বলাও তাই, ও কী কী বুঝবে, বোঝার কিছু নেই, সেরকম ও একটা ওর কিছু ক্যামেরা টান বলতে পারে, যেটা আমি বুঝবো না, জানো এটা বলে তো এটা করলে এটা হবে, আমি তাহলে ও আছে কিছুই বুঝবে কিন্তু, তো ফলে রাগ রাগিনী মাসকে শুনিয়ে কী হবে, তার থেকে বলো যে, এবং ও তো বুঝতেই পারছে না যে ও কীভাবে জার্নি করবে, আমি তোমায় বললাম হংস কিঙ্কিনী রাগে আর দামোদর তালে একটা বান্ডি শোনাচ্ছি, তুমি শ্রোতা আচ্ছা রাগটা হংস কিঙ্কিনী তাল দামোদর, এবার কী করবো, মানে শুনতে শুনতে কী করবো, কথা তো কিছু বুঝতে পারছি না, মানে শুনে কী ভাববো, আমি কি কাঁদবো না দুঃখ পাবো নাকি বাবার কথা ভাববো নাকি বোনটার কথা ভাববো, কি কি ভাববো এটা নিয়ে, কি করণীয়, হ্যাঁ ফলে কিছু নেই, এবং এই মিসকমিউনিকেশন হয় কিন্তু, সেই জন্য ক্লাসিক্যাল সাধারণত লোক বলে দেখবে আর ক্লাসিক্যাল আসলে বুঝি না, তো আমি এটাও বলি যে আপনি কী বোঝেন, না না লাইফ গান ওটাও কি বোঝেন, আপনি ওর লিরিকটা বোঝেন, ওর কম্পোজিশনটা বোঝেন, আপনি কর্ড জানেন কী কর্ড ব্যবহার হচ্ছে কী কী ব্যবহার, ওটাও বোঝেন না আপনি, এটাও বোঝেন না ওটাও বোঝেন না, আর আপনার বোঝার দরকারই নেই, কে বুঝতে বলেছে আপনাকে, হ্যাঁ আমি আমাকে যদি কেউ বলে আপনি মুরগির রোস্ট খাবেন, আমি খাওয়ান বুঝি না, তো আপনি শশা দিন, শুধু শশাটা বুঝি শশা খাও,
আমার দরকার নেই তো বোঝা, বুঝবো কেন? আমার বোঝার দরকার নেই, বোঝার কাজ আপনার, আপনি খেতে ভালো লাগলেই হবে। তো ফলে ওটা বোঝার কোনো দরকারই নেই, কিন্তু যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে তার কারণ হচ্ছে ও বুঝতে পারছে না যে ও কী করবে। এবার আমি মাল্লা ফেস্টিভ্যালে বলেছি যে আমি একটা ছেলে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, সমুদ্রের প্রশস্তি দেখে অবাক হয়ে যাচ্ছে, ও নিজেকে ছোট মনে হচ্ছে, কিন্তু এই সময় ওর মাথার উপর দিয়ে একটা সাদা শিয়াল একদম পাখনা মেলে উড়ে সমুদ্রের পৃষ্ঠ ছুঁয়ে দূরে উড়ে গেল। তখন আমার মনে হলো আমি যত ক্ষুদ্রই হই আমার একটা জার্নি আছে, সেটা আমি করব। এইটা আমি যেটা গাইছি এই কথাটা ভাবুন, এই কথাটা ভাবতে ভাবতে যেখানে পৌঁছান পৌঁছান, এটা আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এইটা আমার বৈঠা, আমি এবার বৈঠাই তুললাম আমার বৈঠায়, এবার আমি যাচ্ছি তুমিও যাচ্ছ, আমি এদিকে তাকিয়ে তুমি এদিকে তাকিয়ে থাকতে পারো, কিন্তু আমার আমার নৌকায় তুলে নিতে হবে তোমাকে, তাহলে তুমি জার্নি করবে কি করে? কিন্তু যদি বুঝতেই না পারি তাহলে আমি তো, তাহলে তুমি তোমার জায়গাতে রয়ে গেছো, আমি টাটা করে চলে গেলাম নদীর মাঝখানে, তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমিও তোমায় দেখতে পাচ্ছি না। এবার আমি ওইখান থেকে ফোন করে জিজ্ঞেস করছি কেমন লাগলো জার্নিটা, জার্নি তো আপনি করলেন, আমি তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, আমি তো পারি না, বলে যাচ্ছে কথাটা। তো ফলে শিল্পী সে যে ওই উইদাউট বিং এন এন্টারটেনার, এন্টারটেনমেন্ট অ্যাসপেক্টটা কিন্তু একদম আলাদা, সেটা কিন্তু ও যা চাইছে আমি সেটা দেব, আর আমি শিল্পী হলে ওকে চাইতে শেখাবো, ও কি চাইবে সেটা আমি শিখিয়ে দেবো ওকে। আর আমি যদি এন্টারটেনার হই ও বলবে যে এখন দানাদার দিন, আমি দান করি দেবো, ওই বলবে যে এখন দানা খাবেন আপনি, আর হজমি দিন, আচ্ছা হজমি দিন। আমি যদি শিল্পী হই বলবেন হজমি দিন, দেখ এখন হজমি খায় না, এখন তোমার ক্যাডবেরি দিচ্ছি, একটু ক্যাডবেরি খাও, তার থেকে বলবো তুমি নলিঙ্গুর রসগোল্লা খাও, ভালো লাগে, ও খেয়ে বলবে ভালো এটা, তাহলে যাও খাও এটা নিয়ে খাও, হ্যাঁ এটা ভালো, টেস্ট ডেভেলপ করছে আর কি, আস্তে আস্তে ডেভেলপ করবে টেস্ট, অ্যাকোয়ার করবে, তো অ্যাকোয়ার টেস্ট, তো ক্লাসিক্যালের জন্য টেস্ট অ্যাকোয়ারমেন্টটা লোককে শেখাতে হবে, বা যে কোনো ভালো জিনিসের জন্য টেস্ট অ্যাকোয়ারমেন্ট, তার জন্য শিল্পীকে কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আপনি রিয়াজ আর সাধনার মধ্যে অন্তর মানেন? অন্তর মানি না, সেটা হচ্ছে বলছি, তো এটা কিরকম জিনিস জানো তো, তুমি যদি বলো যে একটা ছোট চামচ দেখি যদি জিজ্ঞাসা করো এটা কি, আমি যদি বলি একটা ছোট হাতা, আর যদি একটা হাতা দেখি জিজ্ঞাসা করো এটা কি, আমি যদি বলি ওটা বড় চামচ, সেরকম বলছে আর কি। তো রিয়াজটা যদি খুব শুদ্ধ সুন্দর হয় তখন ওইটাই সাধনা। সাধনা কথাটার অর্থ হচ্ছে স্বাদ না। আমি গান বছরে দুবার গাইব বা গাইব না এটা ভেবে কিন্তু আমি প্রত্যেক দিন আড়াই ঘন্টা রেয়াজ করি, আমি গান গাইব না, শোনাবো না, শুনতেও পাবো না তুমি, আমি অনেক কিছু করতে করি যেগুলো তোমরা জানতে পারো শুনতে পারো, কিন্তু আমি কিন্তু তার জন্য সম্পূর্ণ অনুশীলন অভ্যাস চালিয়ে যাই। তো স্বাদ নেই, ওইটা ঘিরে আমার স্বাদ নেই, সেই জন্য বলে সাধনা, সাধনা, কামনা, কাম না, কাম নেই, অর্থাৎ এটা নিয়ে জাগতিক স্বাদ আমার কিছু নেই, জাগতিক স্বাদ কিছু নেই। তো সাধনা তুমি আমি সবাই করতে পারি, তুমি যখন কোনো রকম কোনো বিশেষ প্রত্যাশা নিয়ে কোনো ছোট প্রাপ্তির আশা না করে যখন তুমি ভালোবেসে
সঙ্গীত সান্নিধ্য করবে, অনুশীলন করবে, তখন সাধনা। এর জন্য হিমালয়েরও প্রয়োজন নেই আর গৈরিক বসনের কোনো প্রয়োজন নেই, শুধু ওইটা ভালোবেসে করলেই হবে সাধনা আর কি। তা আমি সেটাকে বলি, তো তোমার ভেতরে ঈশ্বর আছেন, যে ঈশ্বর তোমাকে কখনো মিশে বলবেন না, তাকে খুশি করার চেষ্টা করো, আর তুমি যা পারো না সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো, সেটি ঈশ্বর সাধনা। এবং এর সব কটার রেজাল্ট হচ্ছে পজিটিভ রেজাল্ট। এবং পজিটিভ রেজাল্ট হোক না হোক তুমি এটা মানে করেই তুমি মানে সবচেয়ে প্রাথমিক যেটা সেটা হচ্ছে খুব আনন্দ।